আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগে চাটখিলে এক প্রবাসীর স্ত্রী সংবাদ সম্মেলন করেছে। আজ দুপুরে চাটখিল পৌরসভার 3 নং ওয়ার্ডে আব্দুল মজিদ মেম্বার বাড়িতে সৌদি প্রবাসী আলী হোসেনের স্ত্রী নার্গিস আক্তার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় তার সাথে তার সন্তানরা ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নার্গিস আক্তার বলেন, তার স্বামী আলী হোসেন দীর্ঘ 24 বছর সৌদি আরব রয়েছেন। তাদের সাথে প্রতিবেশী আবুল কালামের সাথে জায়গা জমি নিয়ে একটা মামলা চলে আসছিল। এই মামলায় আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। অদ্যাবধি ওই নিষেধাজ্ঞা বহাল রয়েছে, কিন্তু মামলার আসামি আবুল কালাম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই বিরোধপূর্ণ ওই ভূমিতে স্থাপনা নির্মাণ করছে। আমাদের কি দোষ? আমাদের তো এটা কিনা সম্পত্তি, আমরা তো হেদগুর সম্পত্তি কোনো দাবি করি না। ভুক্তভোগীদের অভিযোগ, আবুল কালাম সন্ত্রাসীদের দিয়ে তাদের নানা রকম হুমকি দিচ্ছে। এই হুমকিতে পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তারা। এই ব্যাপারে নার্গিস আক্তার পুলিশ প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি বলে সংবাদ সম্মেলনে জানান। আরিফিন শাকিলের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন ডিএভিএস নোয়াখালী ক্লিনিক, কাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইজদি কোর্ট, নোয়াখালী।